আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা আপনাদের গুল্লা গুল্লা টিয়া পাখির বাচ্চাকে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, আর যে হচ্ছে ফুড আছে সেই ফুডগুলো কিভাবে খাওয়াবেন। তো চলেন বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। আপনাদের বাচ্চার বয়স 1 থেকে 1.5 মাস হলেই এরকমভাবে খাওয়াতে পারবেন, কিন্তু আগেই বলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি প্রথমে একটি গ্লাসে, স্টিলের গ্লাসে পানি নিয়ে নিচ্ছি। তো পানি পরিমাপ মতো নিয়ে নেব, তারপর গ্যাসের চুলাটাকে অন করে কিছুক্ষণ, যতক্ষণ না বুদবুদ ওঠে, মানে সম্পূর্ণ পানি ফুটে না ওঠে এরকম, ততক্ষণ চালিয়ে নিলাম। তারপর কি করব সেটা নিজে দেখে নিন। এবারে পানিটাকে নাবিয়ে রাখলাম, এবং আমি আগের থেকেই অনেক ধরনের ডাউল, মুগ ডাউল, খেসারের ডাউল, মসুরের ডাউল, ছোলার ডাউল, কুমড়াটা, এগুলো মিক্স করে রেখেছি। এই দেখুন, সেগুলা মানে কিছু ব্লেন্ডার করে রেখেছি, এবং সেটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এবং পাখির জন্য উপকারী সকল কিছু দিয়ে দিয়েছি। এর ভিতরে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার 2টি সুন্দর টিয়া পাখি, রাজা ও রানী নামে। এবারে কিছু বেসন দিয়ে দিলাম, একটু পাতলা হয়েছে এজন্য, গাঢ় করার জন্য বেসন দিয়ে দিলাম। আপনাদের বাসায় গমের আটা থাকলে গমের আটা দিয়ে দিতে পারেন। এবারে একটা সিরিঞ্জ, সিরিঞ্জের আগায় একটি সিরিঞ্জের লল লাগিয়ে নেওয়ার পর আটাগুলো ভরে নিলাম সিরিঞ্জের ভিতর। এবার আমার রাজা পাখিকে নামিয়ে আনলাম। নামিয়ে এনে এবার রাজা পাখিকে কী করবো আমরা, এবার একটু খাইয়ে দেব। তো রাজা পাখিকে খাইয়ে দিচ্ছি, দেখুন কীভাবে খাওয়াতে হয়। এভাবে আপনারাও খাওয়াতে পারবেন। তো আপনারা এভাবে সিরিঞ্জ মুখের ভিতর, প্রথমত আপনার যদি 1 মাসের বাচ্চা হয়, এটা আমার হচ্ছে 1.5 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা হয়, তো আস্তে আস্তে খাবেন, কারণ ও একটু খাওয়ায় পটু হয়ে গেছে। তো আপনার প্রথম প্রথম যখন খাওয়াবেন তখন তো হয়তো খাইতে চাইবে না। তো ভিউয়ার্স, আপনারা এভাবে খাওয়াইতে পারেন। দেখছেন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার গুল্লা গুল্লা বাচ্চা। আপনারা যেভাবে খাওয়াবেন, এরা আবার বুট ডাল, বুট ডাল, বুটের ডাল খেতেও পছন্দ করে। তো আপনারা বুটের ডাল রমজান মাসে পাওয়া যায়, এটা ভিজিয়ে রেখেও এদেরকে আমান আমান দিতে পারেন, কিন্তু বাচ্চার বয়স 1.5 থেকে 2 মাস হতে হবে, এর চেয়ে ছোটো হলে দেওয়া যাবে না, এতে পাখির ক্ষতি হতে পারে। দেখুন এবার এভাবে খাওয়াচ্ছি। তো এবার রানীকেও পেয়ে আনলাম, রানীকেও খাইয়ে দেব আমরা। দেখুন রানী, এটা পুরুষ আর এটা মেয়ে, মানে মেয়েটা কীভাবে চিনবেন, মেয়ের মাথাটা একটু ছোট হয় আর ছেলের মাথাটা একটু বড় হয়। রাজার মাথাটা একটু বড় আর রানীর মাথাটা একটু ছোট। তো এবার খাওয়ানো শেষ, দেখুন আমার 2টা রাজা ও রানী গুল্লা গুল্লা বাচ্চা। তো আপনাদেরও হয়তো এরকম বাচ্চা, তো দেখে শুনে রাখবেন, বিড়ালের হাত থেকে রক্ষা করবেন। এটুকুই ছিল আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসি